নমস্কার বন্ধুরা, আমি পম্পি। দুর্গাপুজো স্পেশাল রেসিপির প্রথমেই রাখলাম আমি নারকেল নাড়ু। নারকেল নাড়ু দুর্গাপুজোতে প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে। খুব সহজে রেসিপিটা আমি শেয়ার করেছি, যারা কোনোদিন নারকেল নাড়ু বানাননি এই ভিডিওটা দেখলে তারা বানাতে পারবেন। একটি মাঝারি সাইজের নারকেল নিয়েছি, নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নেওয়ার পর নারকেলটাকে কুড়ুনির সাহায্যে কুড়িয়ে নেব। চিনি ও নারকেলের পরিমাপ যদি সঠিক না হয় তাহলে কিন্তু ভালো নারকেল নাড়ু হবে না। চিনির পরিমাণ বেশি হয়ে গেলেও নারকেল নাড়ু খেতে ভালো লাগবে না, আর যদি চিনির পরিমাণ কম হয় তাহলে নাড়ু ঠিকঠাক হবে না। নারকেল কুড়িয়ে নেওয়ার পর নারকেল কোড়াটাকে মেপে নিচ্ছি। একটা বড় কাপ নিয়েছি, কাপের সাহায্যে নারকেল কোড়াটা মেপে নিচ্ছি। বড় কাপের 2 কাপ হলো। যারা প্রথম নারকেল নাড়ু বানাচ্ছেন তারা অবশ্যই নারকেল কোড়ার পর নারকেলটাকে মেপে নেবেন, তাহলে চিনির পরিমাণটা ঠিকঠাক দেওয়া যাবে। 2 কাপ নারকেল কোড়ার সাথে আমি 1.5 কাপ চিনি দিলাম। হালকা মিষ্টি করব তাই 1.5 কাপ দিলাম। এটা 2 কাপ পর্যন্ত দেওয়া যেতে পারে। যদি বেশি মিষ্টি খান তাহলে 2 কাপ নারকেল কোড়ার সাথে 2 কাপ চিনি দেবেন। এখন চিনি আর নারকেলটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিলাম। ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। তাহলে প্রথম টিপস হচ্ছে নারকেল ও চিনি মেপে ব্যবহার করবেন। ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রাখার পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন চিনিটা গলে গেছে, চিনি ও নারকেল ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, একদম লো ফ্লেমে এটাকে পাক করতে হবে। তাহলে দ্বিতীয় টিপস হচ্ছে গ্যাসের ফ্লেম একদম লো রেখে পাকটা করবেন। নাড়াচাড়া করে পাকটা করে নিচ্ছি। দেখুন চিনিটা গলে গেছে, এখন এর মধ্যে দিচ্ছি গুঁড়ো দুধ। 4 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার পর আবারও লো ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে পাক করে নিতে হবে। পাকটা হয়ে গেছে কিনা সেটা কিভাবে বুঝবেন সেটারও টিপস আমি শেয়ার করেছি। এখন দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে। 2টো এলাচের দানাকে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিলাম। আবারও নেড়ে চেড়ে পাকটাকে করে নিচ্ছি একদম লো ফ্লেমে। পাক হয়েছে সেটা কি করে বুঝবেন? এই যে দেখুন খুন্তি দিয়ে আমি নাড়ছি তো নারকেল ও চিনির পাকটা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, মানে কড়াই ছেড়ে উঠে আসছে। এরকম হলে বুঝবেন যে পাক হয়ে গেছে। আরও একটা পদ্ধতি আছে, সেটা হলো এই নারকেল ও চিনির পাকটা অল্প একটু হাতে নেবেন। প্রচণ্ড গরম আছে, হাতটা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। দেখুন এই যে গোল করছি এটা গোল হয়ে গেল, আর যদি পাকটা না হয় তাহলে কিন্তু গোল হবে না। পাক হয়ে যাওয়ার পর গ্যাস ওভেন থেকে নামিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা করে নেবেন। তবে সম্পূর্ণ ঠান্ডা করলেও হবে না, কিছুটা গরম অবস্থাতেই নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলেও কিন্তু নাড়ু তৈরি হবে না। দেখুন অল্প একটু করে আমি পাক নিচ্ছি, 2 হাতে তালুর সাহায্যে গোল গোল করে পাকিয়ে বল তৈরি করে নিচ্ছি। নাড়ু বানানো খুবই সহজ, 2 হাতে তালু দিয়ে গোল করে নিলেই নাড়ু তৈরি হয়ে যাবে। আর হাতে একটু করে ঘি লাগিয়ে নেবেন। প্রত্যেকটা নাড়ু আমার তৈরি হয়ে গেছে। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন।